আসসালামু আলাইকুম আহমতুল্লাহে আবার একাধু প্রিয়দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলার বৈঠক পাঁচই অক্টোবর আমরা বর্তমান সময়ে কিছু কিছু কার্যকলাপে দেখতে পাচ্ছি যে রাজনীতিতে একটি অশান্তির পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে বিশেষ করে সাংবাদিক মাহমুদুর রহমানকে জেলে নেওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা এবং আলোচনা চলছে এখন রাজনৈতিক অঙ্গনে তাই রাজনীতিবিদদের সাথে আলোচনা করি রাষ্ট্র পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাই তিনি পাঁচি অক্টোবর থেকে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে আবারও তৃতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন আর এই বিষয়টা নিয়ে আজকে নিউজ করেছেন ইত্তেফাক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার পাঁচই অক্টোবর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আবারও আলোচনায় বসবেন এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা আলোচনা করেন তিনি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে এবং তাদের সাথে শনিবার থেকে তিনি এক এক দলের সাথে এক একটা সময়ে তিনি আলোচনায় বসবেন বলে জানিয়েছেন শফিকুল আলম বুধবার দোসরা অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এস তথ্য জানান তিনি বলেন আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এতে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে ছয়টি কমিশন যে ডক্টর মোহাম্মদ স্যার বানিয়েছেন ওই ছয়টি কমিশনের কার্যকলাপ কতটুকু অগ্রগতি হয়েছে কতটুকু উন্নতি হয়েছে কতটুকু এগিয়েছেন তার বিস্তারিত আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে এছাড়া বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে ছয়টি কমিশন নিয়ে রাজনৈতিক পরামর্শ নেবেন সরকার তাছাড়া আইন শৃঙ্খলা বাংলাদেশের অবনতি বা আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলার পরামর্শ নেবেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমি মনে করি যে এটা একটি বিচক্ষ সংরক্ষণ পরিকল্পনা বর্তমান সময়ে উপযোগী পরিকল্পনা কারণ বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ম্যান্ডেট তাদের উপরে আছে ম্যান্ডেটের মধ্যে কারো উপর সিক্সটি কারো উপর ফোরটি কারো উপর ফাইভ টেন টু ওয়ান হয়তোবা আছে কিন্তু হাসিনা সরকারের বিদায়ের পরে যেই রাজনৈতিক দলগুলা আন্দোলনের মাঠে জনগণের পাশে ছিলেন জনগণকে আওয়াজ তুলে রাজপথে নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে ব্যানার বানিয়ে সামনে রেখে কিন্তু পিছনের থেকে কল কাটি নাড়া এবং সার্বিকভাবে এই আন্দোলনকে যারা আঞ্জাম দিয়েছেন সহযোগিতা করেছেন তার মধ্যে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি এবং তারপর জামাতের নাম আসছে এবং এই দুইটি দলের কারণেই আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা সম্ভব হয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এই দুইটি দলসহ মাঠে থাকা অগ্রগামী দলগুলাকে অগ্রাধিকার দিয়ে আলোচনার মাধ্যমে দেশটিকে একটি সুন্দর এবং সুন্দরতম অবস্থায় আমরা যেন ফেসিবাদের বিচারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে পারি এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ